আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা কখনো কি কাউকে আইসিইউতে দেখতে গিয়েছিলেন আমি একবার গিয়েছিলাম বেশ বড় একটা ইউনিটে যেখানে চল্লিশ জন মানুষকে একসাথে রাখা হয়েছিল বিশ্বাস করুন চারোদিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠেছিল আপনি যত কঠিন হৃদয় মানুষ হন না কেন রোগীদের হালো দেখলে নিজেকে স্থির রাখতে পারবেন না সবচেয়ে বেশি কষ্ট লেগেছে যুবকদের দেখে এই বয়সে একটা ছেলে দিনের পর দিন নীরবে শুয়ে আছে কোনো সারা শব্দ নেই কারো কারো তো তিন চার দিন ধরে হুঁশই নেই কবে হুঁশ ফিরবে তাও বলা যাচ্ছে না আবার আমার চেয়ে অল্প বয়সে অনেক ছেলে রয়েছে যারা এক সপ্তাহ ধরে বেশ অবস্থা আছে ভাবা যায় এসব খানিকটা সময় নিজেকে তার জায়গায় কল্পনা করলাম সেই ছেলেরা যদি আমি হতাম ভাবলে শরীরটা শিউড়ে ওঠে এরা না ইবাদত করতে পারছে আর না নিজের কৃতকর্মের জন্য কাকুতি মৃত্যু করতে পারছে অন্তত শেষবারের মতো আল্লাহকে খুশি করে মৃত্যুবরণ করতে পারছে আজ তারা কত অসহায় কত দুর্বল আমরা যখন হাসছি খেলছি চাকরি করছি পড়ালেখা করছি এসব কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ছি তখন ওই মানুষগুলো হাসপাতালে বেডে মৃত্যুজন অপেক্ষা করছে অথবা আসর আলো দেখছে তাদের স্বজনদেরও অনেক কষ্ট হচ্ছে তারা চিৎকার আর করুণ আকুতি মৃত্যু করছে এরা কিছুদিন পরে হয়তো চিরতরে কবরে শুয়ে থাকবেন অথবা আবার আমাদের কাছে ফিরে আসবেন এই শুয়ে থাকাটা ঠিক কতকালের জন্য তা একমাত্র আল্লাহ তালে ভালো জানেন দ্বিতীয়ত এখন যৌবন আর মজা মস্তির করার সময় একজন যুবক এই বয়সে কত স্বপ্ন দেখে কত আশা কত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকে ক্ষণস্থায়ী দুনিয়া মুহে সে কত পাপাচারে লিপ্ত হয় এই জন্যই সে কখনো নফসের সাথে জয়ী হয় আবার কখনো নফসের সাথে পরাজিত হয় অথবা যখন আল্লাহ ভয় জাগ্রত হয় তখন বারবার নিজেকে তিরস্কৃত করতে থাকে এই শ্রেণী যুবকেরা আলোকিত হৃদয় অধিকারী এদের সম্পর্কে ইমাম আবুল ফারাজ ইবনে আল জাউজি রাহেমুল্লা বলেন পাপ করার পরে যদি আপনার অন্তরের মাঝে আধার খুঁজে পান তার বুঝে নিবেন আপনার অন্তরে আলোর হয়েছে সেই আলোর কারণে আপনি আধারকে অনুভব করছেন আরেক শ্রেণীর যুবকরা হারামের রিলেশন হারাম ইনকাম হারাম কর্মে লিপ্ত থেকেও নিজেকে তিরস্কার করে না অনুশোচনা করে না আল্লাহর ভয়ে ভীত হয় না নিজের কৃতকর্ম অপরাধের জন্য খালে অন্তরে তা করে না সর্বোপরি আল্লাহ বিধিবিধানে তোয়াক্কা না করে খামখেয়ালি জীবনযাপন করে মূলত এরই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত দুনিয়া তো হলো বিশদর সাপের মতো যত দুধগুলো পুষে রাখবেন একদিন আপনাকে ছগুল মারবে আল্লাহ তারা বলেন আর এই দুনিয়া জীবন খেল থেমসা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয়ই আখিরাতে হলো প্রকৃত জীবন যদি তারা জানত তৃতীয়ত হল আপনার মূল্যবান সময়টুকু খেলা খেলা নষ্ট করবেন না জানেতে মানুষের আমল হল সে সর্বদা সতের সাথে জেহাদত অবস্থায় থাকবে যারা ইহকালে ও পরকালে সফলতা অর্জন করেছিল তাদের গতকালের চেয়ে আজকের দিনটা উত্তম ছিল আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার গতকালের চেয়ে আজকের দিনটি উত্তম কেটেছে কিনা কালকের চেয়ে আজকে আপনার রবের এবারটি আপনি বেশি করতে পেয়েছেন কিনা না শুধুমাত্র আজকের হিসাব নিলেই আপনার পথ দেখবেন ভালো থেকে গিয়েছে কাল কেয়ামতের ময়দানে সকলে চিন্তিত থাকবে সকলেই আফসোস করবে সেই জন্য প্রিয় নেবী হাজর বা আহমদ সাল বলেন তোমরা পাঁচটি জিনিস পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো আর তা হলো জমনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো দারিদ্র আসার আগে অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার আসার আগে এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যুর আসার আগে ডক্টর সাল্লা ইসলাম এর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে অমর রাজতে আনুহ বললেন তুমি সন্ধ্যে উপনীত হয়ে সকালবেলা অপেক্ষা করো না এবং সকালে উপনীত হয়ে সন্ধ্যাবেলা অপেক্ষা করো না আল্লাহ তালা আমাদেরকে বুঝে হওয়া মানা দান করুক এবং আমাদের অন্তঃসমকে ফিতনা থেকে বাঁচার তাফিক দান করুক আমিন